हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। सकल के जाना शुभ चतुर्थी। तो बंधुरा, पुजो तो चले ही एलो, तो चतुर्थी आज रेडी होच्छी बेरोनोर जन्य। देखा जाक तोमादेरके कतगुलो ठाकुर देखाते पारी आजके। তোমাদের সবার কার কেমন পুজো কাটছে, চতুর্থী থেকে কোথায় যাচ্ছ, বেরোচ্ছ কি বেরোচ্ছ না, কি করছো, সবটা কমেন্ট বক্সে জানিও। তো রেডিটা হয়ে নিয়ে ফিরে আসছি আবার। এবার তো প্রথমত করোনা চলছে, দ্বিতীয়ত হচ্ছে কি বলে প্রচণ্ড বৃষ্টির ওয়েদার। জানি না কি হবে, কতদূর কি কোথায় যেতে পারবো, কি করতে পারবো। তবে যেহেতু দু বছর বাদ দিয়ে কলকাতার পুজো হচ্ছে একটা আলাদাই ইমোশন, আলাদা আবেগ। তো দু বছর পর যেহেতু আমি এখানে রয়েছি, তো বেরোতে তো হবেই, সে যত যা কিছুই হয়ে যাক অবশ্যই সেফটি নিয়ে। তো দেখা যাক, না বেরোতে পারলে মানে কলকাতায় থাকাটাই মানে বেকার হয়ে যাবে পুজোতে, সেটাই হচ্ছে ব্যাপার। আজ ভাবছি তোমাদের সাথে গল্প করতে করতে মেকআপ করবো, রেডি হবো। তো কার কটা ড্রেস হলো পুজোতে? আজকে আমাদের প্ল্যান আছে সাউথের দিকে যাওয়া, দেখি আবার প্ল্যান চেঞ্জও হতে পারে, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব। তো আজকে থেকেই আজ চতুর্থী, এখন বাজে সন্ধে 6টা বোধ হয় খুব সম্ভবত। তো আজকে থেকেই আমার নতুন জামা পরা স্টার্ট হয়ে যাবে, আর নতুন জামা না হলে পুজো তো হয় না। তো সেই জন্য মোটামুটি আমার 7-8টা কিনতে লাগে, যেহেতু আমি শপিং করতে খুব ভালোবাসি, সারা বছরই মোটামুটি টুকটুক করে কিনতে থাকি। তো একটা দুটো জমে গেলে ওগুলো পুজোর জন্যও থেকে যায়। তো আজকে পিঙ্ক কালারের এটা পরবো, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে। একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আরও রাত হয়ে গেলে না আরও বেশি ভিড় হয়ে যাবে। তো বেশি ভিড়ের মধ্যে তখন যাওয়াটা ঠিক না, না এই করোনার সময়। আবার একেবারেও ছেড়ে দিতে পারছি না যে যাবো না, ঘরে বসে থাকবো, সেটাও হচ্ছে না। ওয়াও, কি দারুণ না ইয়াররিংটা! এটা আমার বিয়েতে একজন গিফট করেছিল, তো সেটাই আমি আজকে পরবো। তো হয়ে গেছি আমি ফুল রেডি চতুর্থীর জন্য। এই হালকা সাজটাই ঠিক আছে কি? ঠিক আছে। তো তো তোমরা জানিও অবশ্যই যে কেমন লাগছে। চলো এবার যাওয়া যাক। দাঁড়াও, তোমাদেরকে একবার আউটফিটটা দেখিয়ে দিই পুরো। তো আমার আউটফিটটাও দেখিয়ে দিলাম, অবশ্যই জানিও কেমন লাগছে। তো এবার বেরিয়ে যাচ্ছি আর বেশি দেরি না করে। নিজে ক্যামেরা অন দেখে আমার শাশুড়ি মা ঘরে চলে যাচ্ছে, লজ্জা পেয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি। আজকে হয়তো সবকটা মণ্ডপের সবকটা পুজো ওপেন হয়নি, দেখা যাক কটা কি হয়। যাচ্ছি এখন সাউথের দিকে। নেমে পড়েছে, যাওয়ার পথে সর্বপ্রথম আমরা এই ঠাকুরটাই দেখছি। আমার সাথে তোমরাও দেখে নাও চেতলা অগ্রণীটা। তো এটা না কি হয়েছে বাইরে, এটা না এখন সব জায়গাতে এরকম হচ্ছে যে বাইরের থেকে বাঁচিয়ে দিয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে যতটুকুনি দেখা যাচ্ছে সেটাই। যদিও এটা সবার ভালোর জন্যই করেছে, এটা গ্যাদারিংটা কম হবে। এরকম একটা সিচুয়েশনের নিয়ম মেনে চলাটাই ভালো আমার যেটা মনে হয়। তবুও যতটা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের, তোমরা সাথে থাকো। তো চেতলাটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এবার যাবো বাদামতলায়। আর বিগত 2 বছর বাইরে থাকার কারণে কলকাতার পুজোটা দেখতে পারিনি, তো কলকাতার পুজো দেখার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটমেন্ট চলছে। তো সেই জন্য তো তোমাদের সাথে শেয়ার করছি। খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা চিকেন পকোড়া খাচ্ছি। প্রত্যেক দিন বাইরে খাওয়া তো ভালো নয়, তো সেই জন্য আজকে রাত্রে ইচ্ছা নেই বাইরে খাওয়ার। তো দেখা যাক কী হয়।
পুরা সুন্দর টিফিনটা। এগুলো হচ্ছে রাস্তায় যাওয়া আসার পথে একটা দুটো যা ঠাকুর দেখানো যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে মডেল করেছে সিংহ, এটা হচ্ছে বাদামতলার বিখ্যাত পুজোটা, বাট এবার খুব একটা বড় করে হয়নি, ছোট করেই হয়েছে। তবুও দেখো চতুর্থীর দিনও ভিড় উপচে পড়ছে একদম। এবার চলে এলাম আমরা আরেকটি মণ্ডপে তোমাদেরকে সাথে নিয়ে, দেখতে থাকো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। এটাও কলকাতার একটি পুরনো বিখ্যাত পুজো, যেটা হচ্ছে 66 সংঘ, ভীষণ সুন্দর করেছে, বেশ ছোটোর মধ্যে আমার ভীষণ ভালো লেগেছে। এটা দেবী মূর্তি দর্শন করিয়ে দিলাম, তো তোমরা বাড়িতে বসে দেখে নিচ্ছ, আর সবাই একটু প্রণাম করে নাও। বাইরের স্টেটে যে পুজো হয় না তা নয়, হয়, কিন্তু এরকম কলকাতার মতন করে হয় না আর কি। সারা শহর এরকম আলোয় মোড়া, ভীষণ ভালো লাগছে, বেশ 2-3 বছর পর খুব ভালো উপভোগ করছি ব্যাপারটা। এবার পৌঁছে গেলাম আমরা সুরুচির সঙ্গে, এবং এটা বেশ ভালো লেগেছে আমার। বাচ্চাদের জামা কাপড় তার দাম, এবং বাচ্চারা বায়ের কাছে বায়না করছে পুজোর আগে, এগুলোর ওপরে একটা থিম বানিয়েছে, বেশ ভালো লেগেছে। তো আমি অনেকটাই ভিডিও করেছি, তোমরা সবাই দেখে নাও ভালো করে, সবার পক্ষে তো এসে দেখা সম্ভব না, তো আমি এখানে চেষ্টা করছি যতটা দেখানো যায়। সুরুচির সঙ্গে কত বছর ধরে কী কী পুরস্কার প্রাপ্ত হয়েছে সেটাও আমি এবার তুলে ধরবো, তোমরা দেখে নাও। দেখো পুজো মণ্ডপের আশেপাশে একটা ছোট মেলাও বসেছে, তো সেখান দিয়ে যাচ্ছি এখন, একটু খেলে নিচ্ছি, এটাও একটু এনজয় করে নিচ্ছি ব্যাপার, বাট কিছুই জিততে পারিনি। তো মোটামুটি 5-6টা ঠাকুর দেখা হয়ে গেছে, আজকে আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, কারণ হচ্ছে এর পরের দিনগুলো তো বেরোতে হবে, আরও 5-6 দিন আছে পুজো। তো এখন আমি কী বলছি, হয়তো কিছু শোনা যাচ্ছে না, আর একটা দুটো দেখেই আজকে বাড়িতে চলে যাব। আর তো আজকে ডিনারটা বাড়িতেই করবো, আজকে আর বাইরে খাওয়ার ইচ্ছা নেই, কারণ শাশুড়ি মা বাড়িতে একা আছেন, আর ওনাকে অনেক বলা সত্ত্বেও উনি আসেননি, কারণ উনি করোনাটাকে ভীষণ ভয় পায় আর বাইরে ভিড়ের মধ্যে একদমই আসতে চায় না, তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়েছি। আর তো চলে যাবো তাড়াতাড়ি বাড়িতে। এখানে পেছনের গামছাটা সবাই ইগনোর করো প্লিজ, কেউ কিছু মনে করো না, কারণ এখানে দাঁড়িয়ে এখন রেস্ট করছি, অনেকটা একটু হাঁটাহাঁটি হয়ে গেছে, তো সেই জন্য একটু দাঁড়িয়েছে একটা জায়গায় ফাঁকা জায়গা দেখে, যাতে কথা বলতে পারি। এখন বাজে রাত 9টা, আর আমার বড়মশাইয়ের খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য উনি চাউমিন খেতে বসে পড়েছেন, সাথে আমিও একটু খেয়ে নেবো আর কি। খুব একটা ইচ্ছা নেই বাইরের খাওয়ার খাওয়া, তবু একটু সঙ্গ দেওয়ার জন্য আর কি। আরও একটা পুজো তোমরা দেখে নাও, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, তো বেশ লাইটিং করা ভালো লাগছিলো, সেই জন্য ভিডিও ভালো লাগছে, সেই জন্য ভিডিও করেছি। আর চারিদিকে এই বাঁশিওয়ালা বেলুনওয়ালা, চারিদিকে আইসক্রিম বসে আছে, বেশ একটা উৎসবের রব, উৎসব উৎসব ব্যাপার, ভীষণ ভালো লাগছে, যেটা বাইরে থাকলে একদমই বোঝা যায় না। আর সেই জন্যই এবার একটা দিনও ছাড়বো না, ভীষণ ভীষণ এনজয় করবো, ইচ্ছা আছে। এবার দেখা যাক বৃষ্টি আর করোনা কী করে, ভগবান কত দূর কী সাথ দেন। তো আর বেশি বকবক করবো না, তোমরা সিংহি পার্কটাও দেখে নাও ভালো করে, এখানে ঢুকে গেছি আমরা। এবার যাচ্ছি হিন্দুস্থান পার্কের দিকে, এগিয়ে চলেছি, এটা তো দারুণ হয়েছে, দেখো তোমরা, তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে, আমারও ভীষণ ভালো লেগেছে। এখানে গাছের ডাল, তারপরে ছোটো ছোটো ওই কুলফি খাই আমরা যেগুলো, ওই ধরনের জিনিস নিয়ে এইসব দিয়ে তৈরি হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ। তো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের, তাহলে তোমাদেরও আরও ভালো লাগবে, আরও ভালোভাবে বুঝতে পারবে। আজ যতগুলো দেখলাম এটাই আমার সবচেয়ে বেস্ট লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো, তাহলে কাল আবার ঘুরিয়ে দেখানোর এন্থোটা পাবো আর কি। এবার চলে এলাম একডালিয়া এভারগ্রিন, এটাও খুব সুন্দর করেছে, সাইডের চারিপাশে লাইটিং গুলো একটু দেখিয়ে দিই তোমাদের। আর এটাই লাস্ট আজকের জন্য, এবার আমরা বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরার পথে একটা দুটো জায়গা
রাস্তা দেখা দেখে নেব। আর ওলা উবেরে তো সবসময় চড়া হয়, তো আজ চড়লাম হলুদ ট্যাক্সিতে, যেটা কলকাতার ঐতিহ্য। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজোতে ভীষণ ভীষণ এনজয় করো। তো টাটা, গুড নাইট।